আসসালামু আলাইকুম, আমি জাকিয়া ব্লগ থেকে জাকিয়া আছি আপনাদের সাথে। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আমরা আজকে সবাই মিলে ঘুরতে বের হয়েছি। আমরা আজকে বাখরাবাদ গ্যাস ফিল্ডের ভিতরে ঘুরব। তো অনেক দিনের ইচ্ছা ছিল গ্যাস ফিল্ডটা ঘুরে দেখা, আজকে সেই সুযোগটা চলে আসলো। ভিতরে ঢুকে পড়লাম আমরা। এখানে ভিতরে আসলে সব মানুষ অ্যালাউ করা হয় না, সবাইকে ঢুকতে দেওয়া হয় না, পরিচিত কারো মাধ্যমেই ঢুকতে হয়। তো আমাদের এক পরিচিত মামা এখানে চাকরি করে, তার মাধ্যমেই আমরা ভেতরে ঢোকার পারমিশন পেয়েছি। আমরাও ঘুরে দেখছি, আপনাদেরকেও ঘুরে দেখাবো, ইনশাআল্লাহ আমাদের সাথে থাকেন। অসংখ্য ফুলের গাছ আছে এখানে, অনেক সুন্দর সুন্দর ফুল, একদম ফুলে ভর্তি গাছগুলো, অনেক সুন্দর লাগছে দেখতে। আমরা খুব এনজয় করতেছিলাম, বাচ্চারাও খুব এনজয় করতেছিল। যেদিকে তাকাই সেদিকেই ফুল, মানে অসম্ভব পরিমাণ ভালো লাগতেছিল, কথা বলার কোনো মুডই ছিল। আর এই যে গাছগুলি, এখানে কয়েকজন লোক আছে গাছগুলি দেখাশোনা করার জন্য, তিন চারজন সম্ভবত মালি কাজ করে বাগানে। তো অনেক সুন্দর না ফুলগুলি, অনেক সুন্দর। তো পুরোটা জুড়েই এরকম ফুলে পরিপূর্ণ, বাচ্চাদের খেলার জন্য, ওদের খেলার জন্য কিছু নির্দিষ্ট জায়গা আছে এখানে, তো সেখানে বাচ্চারা খেলতে পারে। আর এই গ্যাস ফিল্ডের ভিতরে স্কুল আছে, বাচ্চাদের জন্য স্কুল করছে। তো আর যতই হাঁটতেছি, যতই দেখতেছি, ততই খুব ভালো লাগতেছে। এখানে আমরা যখন ঢুকছি, ঢোকার পরে কিছু রুলস ওরা বলে দিয়েছে যে এটা করা যাবে, এটা করা যাবে না। তো তার থেকে কিছুটা হচ্ছে যে ছবি বা ভিডিও এইসব করা যাবে না। ভিতরে যে মেশিনগুলি আছে, যে সরঞ্জামগুলি আছে, সেগুলির কোনো ছবি তোলা যাবে না। তো আমরা সেগুলির কোনো ছবি তুলি নাই, গাছের ছবি বা রাস্তা এইসবই তোলা হয়েছে বা করেছি। তো এই রুলসগুলি অবশ্যই মেনে চলতে হবে। আর এই তো, তো বাচ্চারা এই যে খেলা করছে, আর খুব বড় একটা মাঠ, তো এখানে যে বাচ্চারা খেলা করছে, খুব ভালো একটা পরিবেশ। এটা হচ্ছে গ্যাস ফিল্ডের ভেতরে মসজিদ। তো যারা কর্মচারী কর্মকর্তা আছে তারা এখানে নামাজ আদায় করেন। এই যে যে মামাটার পারমিশন আমরা এখানে ঢুকতে পেরেছি সেই। আর এগুলি হচ্ছে সরকারি কোয়ার্টার, যারা কর্মকর্তা আছেন
তারা হয়তো ফ্যামিলি নিয়ে এখানে থাকেন। তো এই যে এটা হচ্ছে একটা বড় পুকুর, বহু বছর আগে থেকে এটা করা, আর নতুন নতুন করে অনেক কিছু করা হচ্ছে, ভিতরে অনেক কাজ করা হয়েছে। বাট আমরা যখন ছোট ছিলাম তখন থেকে কিন্তু দেখতেছি যে গ্যাসটি উত্তোলন করা হয়, দূর থেকে অনেক দূর থেকে আগুনটা দেখা যায় অনেক। এই যে একটা পুরনো ঘাট, ঘাটটা খুব পুরনো, দেখলে বোঝা যায় যে ঘাটটা খুব পুরনো, তো ব্যবহার করা হয় না এখন, কিন্তু খুব ভালো লাগছে। বাচ্চারা অবশ্য খুব মজা করছে, খুব নিরিবিলি একটা পরিবেশ, তো বাচ্চারা খুব এনজয় করতেছিল। তো এই বাসায় চলে যাওয়ার সময় হয়ে গেছে, আমরা এখন বাসায় চলে যাব। এই যে সেই গ্যাস ফিল্ডের থেকে আগুন, অনেক দূর থেকে এটা দেখা যায়, অনেক দূরের গ্রাম থেকে এটাকে দেখা যায়। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।